পুজো মানে এখন আর শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বর্তমানে পুজোর অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সামাজিক কর্মসূচি। আর তাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবার রক্তদান শিবিরের আয়োজন করল খানাকুলের জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব, উদ্যোক্তারা জানান। এছাড়াও তাঁরা সারা বছর বিভিন্ন ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। আজকে কি অনুষ্ঠান পালন করলে? আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান পালন করা হয়েছে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং পূজা কমিটির পক্ষ থেকে। আপনাদের পূজা কমিটির নাম? জয়রামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবং ক্লাবের নাম জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব। কি অনুষ্ঠান পালন করলেন? আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানটা পালন করেছি আমরা। কতজন নিয়ে গেছে? নাম তো অনেকজনই পড়েছিল, 60-70 জনের নাম, কিন্তু যদি ক্যাপাসিটি 50 জনের ছিল তো আমরা 50 জনের রক্ত মানে নিয়েছি, মানে ব্লাড ব্যাংক নিয়েছে, 50 জনের রক্ত নিয়েছি। শুধু কি রক্তদান শিবিরের সঙ্গে জুড়ে আছেন নাকি না? না না, আমরা সব রকম অনুষ্ঠানই তো করি। শুধু জগদ্ধাত্রী পুজোর সময় কী করি, যেমন নর্মালি অন্যান্য সংস্থাগুলো স্বেচ্ছাসেবী সংস্থাগুলো করে থাকে রক্তদান শিবির, বিভিন্ন প্রতিযোগিতা, কালচারাল প্রোগ্রাম, তারপরে টুর্নামেন্ট, স্পোর্টস টুর্নামেন্ট, তারপরে হেলথ চেকআপ ক্যাম্প, অ্যাওয়ারনেস ক্যাম্প, এই সমস্ত যেটা নর্মালি সবাই করে থাকে সব কিছুই আমরা করি। তো বেশিরভাগ অংশটাই আমরা জগদ্ধাত্রী পুজোর সময় করি, আর বাকি অন্যান্যগুলো সরস্বতী পুজোর সময় যে আমাদের একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের সময় কিন্তু আমরা কিছু অনুষ্ঠান করি। আপনার নাম? আমার নাম সুব্রত সামন্ত। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।